আমি ভবিষ্যৎবাণী করছি, এই শিবরামের মেয়ে পালিয়ে গিয়েই বিয়ে করবে। ও আমার মেয়ে, শিবরাম ঘোষের মেয়ে, বাজি রাখতে চাস? বাজি বাজি বাজি। মেয়েটা ভালো পাত্র দেখে চুটকির বিয়ে দিয়ে দাও। তাহলে না রেগা বাস না বাজেগা বাসেরই। চুটকি, আগামী 7 দিনের মধ্যে আমার পছন্দের পাত্রের সাথে তোমার বিয়ে হবে। আগামীকাল এই বিয়ের খবর যেন বড় বড় করে লেখাও। সামনে আমার ফাইনাল এক্সাম, তাতে কি হয়েছে? তুমি বাবাকে গিয়ে বলে দাও আমি এখন বিয়েটি করব না। বাবা হয়ে এইটুকু মেয়েকে এইভাবে কেউ জলে ভাসিয়ে দিতে পারে? একটা টিনেজ মাইনর মেয়ে যার কিনা এই বয়সে ব্যাগ কাঁধে নিয়ে স্কুল যাওয়ার কথা, টিউশন যাওয়ার কথা, তাকে তার ফ্যামিলি জোর করে তার কাঁধে সংসারে বোঝা চাপিয়ে দিচ্ছে। আপনার মেয়ে একজন নাবালিকা, একটা 17 বছরের মেয়েকে বিয়ে দেওয়াটা ইললিগাল। এর আগে কোনো কথা নয়, এই বিয়েটা আমাদের বন্ধ করতেই হবে। আর এটা যদি কমিশনারের কানে যায় না, পেপার, নিউজ, মিডিয়া, মহিলা সমিত সবার কানে যায়, তখন কিন্তু বাধ্য হয়ে আপনাকে অ্যারেস্ট করতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট সেকশন 21, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সেই ল অ্যান্ড অর্ডার কে তোয়াক্কা না করে শিবরাম ঘোষ তার মেয়েকে ঘটা করে বিয়ে দিচ্ছে। পুলিশে কমপ্লেন করে ও আমার মেয়ের বিয়েটা ভেঙেছে, নিজের হাতে ওর ঠ্যাং ভাঙা না পর্যন্ত আমার শান্তি নেই। আজকে শিবরাম ঘোষের নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে, আর আমার মেয়ের হবে, পরশু আরেকজনের হবে। এবার শিবরাম ঘোষের ব্যান্ড বাজবে। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। আমাদের আবার সমাজ সেবার কাজ চলে এসছে গুরু।